মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সুপ্রভাত বন্ধুরা, নতুন সকালের সাথে একটা শুভ দিনের সাথে আবার আমি একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। তো আজকে দেখো, আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো স্টার্ট করে দিয়েছি। তোড়জোড় আরম্ভ, পুজো পুজো বলেও কথা, আর পুজোর গন্ধ বাতাস চারদিকে ছড়িয়ে গিয়েছে, খুবই খুবই ভালো লাগছে বন্ধুরা। তো আজকে দেখো, আমি সকাল সকাল বানাচ্ছি রুটি আর আলু ভাজা, তো আর এদিকে ভাতও বানাবো, কেননা আমার হাজব্যান্ড স্কুলে চলে যাবে, ওকে টিফিনও দিতে হবে, তো ও টিফিনে নিয়ে যাবে ভাত আর রুটিটা খেয়ে যাবে। তো এদিকে দেখো, আমি আলুগুলো সুন্দর করে বয়েল করে নিয়েছি, বয়েল করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, তারপরে ভাজাটা করলে খুব ভালো লাগে খেতে, নাহলে আলুর মধ্যে খুব একটা বাজে স্মেল করে, যেটা মানে ভালো লাগে না, তো সিদ্ধ করে খেয়ে নিলে খেলেই মানে ভালো লাগে। তো দেখো, এদিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা, তো আমার ভাত বাড়া হয়ে গিয়েছে, তারপরে আমি আরেকটা টিফিনে ভাজাটা উঠিয়ে বেড়ে নেব, তারপরে এক এক করে গুছিয়ে সুন্দর করে টিফিনটা সাজিয়ে দেবো, তারপর জলের বোতলটা ভরে ওকে রেডি করে দিয়ে নেবো। সকাল থেকে অনেক তোড়জোড় থাকে ফ্রেন্ডস, তো সেগুলো হয়ে গেলে নিশ্চিন্ত, যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে অনেকই কাজ থাকে। সবার ঘরের কথাই বলছি, ঘুম থেকে উঠে সবাই গৃহবধূরা নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। তো দেখো, এদিকে আমার টিফিন রেডি করা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি টিফিনটা রেডি করে নিয়েছি, তারপরে আমি বাড়ির প্রত্যেকজনকে এক এক করে খাওয়া দিয়ে দেবো। তো দেখো, এদিকে আমি সকালে বাবার রুটি দুধটা রেডি করে নিচ্ছি, কেন সকালে বাবা দুধ রুটি খায়, তোমরা আগেও জানো, আমার আগের ব্লগেও দেখেছো যে বাবা ডায়াবেটিস পেশেন্ট, তো বাবা দুধটা একেবারে আলাদা হয়। তো যাই হোক, আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো, তারপরে বাড়ি বাড়ি করে যা রুটিগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়ে আমি ভালো করে রেখে দেবো। তো যাই হোক, আর আজকে ফ্রেন্ডস বৃহস্পতিবারে তোমরা জানো যে অনেক কাজকর্ম থাকে সকাল থেকে, তো আমার এদিকে রান্নাঘরে হয়ে যাওয়ার পরে তারপরে বাদবাকি আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো আমি সেরে নেবো, তারপরে আমি যে চলে যাবো সিদ্ধা স্নান করে পুজো দিতে। পুজো দিয়ে আজকে এক জায়গায় যাওয়ারও ছিল, সেখানেও চলে যাবো, আর কোথায় যাবো তোমার ব্যাপার পুরো দেখতে থাকো, দেখলে বুঝে যাবে। তো একদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর দেখো রুটিগুলো বাকি ছিল যেগুলো সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি, হয়ে যাওয়ার পরে তারপরে আমি খেয়ে নেবো চা রুটি। তো দেখো, আজকে অনেক দিন পরে গরুর দুধ দিয়ে চা বানিয়েছি, আর আমি চা মুড়ি নিয়ে বসে পড়েছি, সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে দেখো মুরগিগুলোকে অল্প দানা দিয়েছিলাম, তো তাদের হয়নি, তারা আবার মুড়ি খাবে, তো তাদেরকেও একটু দিয়েছি, দেখে খুব ভালো লাগছে আমারও। তো আজকে বন্ধুরা অনেক দিন পরেই দুধ চা বানিয়েছি গরুর দুধ দিয়ে, তো সকাল সকাল দুধ চা গরুর দুধ দিয়ে চা আর সাথে মুড়ি হলে একদম দারুণ জমে যায়, খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, কেননা সবের পছন্দটা একদম আলাদা হয়, অনেকে লাল চা ভালোবাসে, অনেকে দুধ চা ভালোবাসে, তো আমি তো সবসময় লাল চাটাই খাই, লাল চা আমার খুব ভালো লাগে, তো গরুর দুধ দিয়ে খেলে গ্যাসটাও কম হয়, তার জন্য আজকে অনেক দিন পরে বানিয়েছি। পাউডার দুধ দিয়ে খেলে তো একেবারে গ্যাস হয়ে যায়, আর যেহেতু আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, তোমরা আগেও জানোই, আমার আগের ব্লগে তোমরা দেখেছো আমি বলেছিলাম। তো যাই হোক, দেখো চা খাওয়া হয়ে যাওয়ার পরে বিছনাপাটি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, আর বেডশিটটা আজকে একেবারে চেঞ্জ করে দিচ্ছি, কেননা তোমাদের দাদাভাই আগের দিনে জ্বর উঠেছিল, তো তার জন্য বেডশিটটা আমি নতুন একটা পেয়ে দিচ্ছি। আর পুজোর সময় সব কিছু একদম পরিপাটি থাকলে, ধোয়া ধুয়ে থাকলে খুব ভালো লাগে, আর প্রত্যেক দিন নতুন নতুন বেডশিট বা পাতা, ঘর গোছানো, ঘর মোছা, ঘর সবসময় ধুনধুনা দেওয়া, মানে পুজোর সময় এই জিনিসগুলো আরও বেশি ভালো লাগে, না করলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, পুজো পুজো বলেও কথা, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো দেখো সামনের রুমটা ভালো করে মুছে নিচ্ছি, মোছা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা রুম আমি মুছে নেব। আর হলো আজকে তুমি দেখতে পাচ্ছ যে রুমটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো সেটা পরে বলবো কেন। তো দেখো, আমি স্নান করে চলে এসে পড়েছি ঠাকুর ঘরে, তো তোমরা দেখতে থাকো। তো এদিকে আমার রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গিয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ
ফাইনালি আমি এতক্ষণে একটু সময় পেয়েছি, তো এখন আমি যাচ্ছি ব্যাংকে। তো কি হয়েছিল, গতকালকে মানে আমি ব্যাংকে গিয়েছিলাম, তো আমার মানে অ্যাকাউন্টটা পুরো বন্ধ হয়ে গেছে গিয়ে জানতে পেরেছি। আর KYC ফর্ম একটা দিতে লাগবে মানে, যেটা আমার দেওয়া হয়নি, তার জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টটা মানে বন্ধ হয়ে গেছে। তার জন্য আজকে আমি আবার যাচ্ছি ব্যাংকে, মানে ফর্মটা জমা দিতে লাগবে, তাহলে কী হবে আমার অ্যাকাউন্টটা খুলে দেবে। আর কিছু কিছু কাজ আছে সেগুলো বাকি রয়ে গেছে, সেগুলো করতে হবে। তো তার জন্য আজকে আমি ব্যাংকে যাচ্ছি। অনেক দেরি হয়ে গিয়েছে, সকাল থেকে তোড়জোড়, মানে কথাই বলতে পারছিলাম না তোমাদের সাথে। তবে চলো দেখতে থাকো ব্লগটা, আর আজকের ব্লগটাতে সেরকমই ভালোবাসা দিবে যেরকম আগের মতো দিয়েছো। তবে দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখন যাচ্ছি একটু বাড়ির দিকে, আর ব্যাংকের কাজ হয়ে গিয়েছে, বের হয়ে পড়লাম। আর সাথে আমার একটা ফ্রেন্ড আছে ছোটোবেলা, তো তোমাদের কাছে শেয়ার করব। লাস্টে তোমরা দেখে নেবে, আমি একটা ফটো শেয়ার করে দেবো। যেগুলো কাজ ছিল আজকে আমার সেগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাড়িতে যাব মা ঠাকুমাকে একটু দেখতে, ঠাকুমার শরীরটা খুবই খারাপ তার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো, ফিরে আসবো তোমাদের কাছে আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য এখানে থ্যাংক ইউ, টাটা।